আশা করি সবাই ভালো আছেন আমি দেবানিক মিত্র আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মধ্যযুগীয় ইতিহাস নিয়ে একটু আলোচনা করবো যেটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবং অন্যতম ইন্টারেস্টিং একটা টপিক আমার ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে বেশি পড়াতে এবং পড়তে দুটোই ভালো লাগে এমন একটা অধ্যায় যা ভারতবর্ষের বুকে প্রথম মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করা তাদের আধিপত্যকে কায়েম করা এবং এই বিষয়টা একটা দীর্ঘ সময় ধরে জারি রাখা এই যুগের সবচেয়ে অন্যতম একটা বৈশিষ্ট্য আমি টপিকে যাব দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিল্লি সুলতানাত ভারতে ঐতিহাসিকরা মনে করেন দিল্লি সুলতানি যে শাসন সেই শাসনের মাধ্যমে ভারতবর্ষে প্রথম মধ্যযুগের সূচনা ঘটে কিন্তু ভারতবর্ষে মধ্যযুগের সূচনার এবং দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা পাওয়ার আগেও তার একটা প্রেক্ষাপট আছে ভারতবর্ষে প্রথমবার মুসলিম ইনভেশন হয়েছিল সাতশো বারো খ্রিস্টাব্দে যতদূর রেকর্ড বলে ইতিহাসের মধ্যযুগের সূচনায় ভারতের প্রথম মুসলিম অভিযান ঘটে সাতশো বারো খ্রিস্টাব্দে এবং সেটা ঘটে মোহাম্মদ বিন কাসিম একজন আরব অধিবাসী তার মাধ্যমে তার স মাধ্যমে তিনি প্রথম স ভারতবর্ষে প্রবেশ করেছিলেন সিন্ধ অঞ্চলে সিন্ধু প্রদেশ যেটাকে আমরা বলি বর্তমানে তো সিন্ধু সিন্ধ অঞ্চলটা পাকিস্তানে কিন্তু একটা সময় সেটা ভারতেরই অংশ ছিল এবং সেই সময় তৎকালীন সিন্ধু প্রদেশের শাসক ছিলেন রাজা দাহির রাজা দাহিরকে হত্যা করে আরবরা মানে মূলত মোহাম্মদ বিন কাসিম এবং তার সৈন্যরা কিন্তু আরববাসীরা প্রথম বারের জন্য সিন্ধুকে ক্যাপচার করতে পেরেছিলেন সিন্ধুকে দখল করে তারা অনেকদিন সেখানে রাজত্বে বলতে মোটামুটিভাবে একটা শাসন চালিয়ে গেছিলেন কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সাতশো থেকে আটশো পিরিয়ড এই একশো বছরে দেখা যায় প্রথম দিকে আরবরা যে সাফল্য পেয়েছিল সিন্ধু প্রদেশে তাদের রাজত্বকালে তাদের শাসনকালে মানে শাসনকালে সেটা শেষের দিকে গিয়ে কোনো একটা সময় মানে আটশো সালের কাছাকাছি যেতে না যেতেই সেই ক্ষমতাটা আস্তে 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 কোনো একটা জায়গায় খর্ব হয়ে যায় সিন্ধু প্রদেশ থেকে আরবদের এবং মোটামুটিভাবে মুসলিম শাসক কিছু দিনের মানে কিছু জন্য মুসলিম অভিযান বা মুসলিম শাসন এই বিষয়টা অনেকটাই ধীর হয়ে যায় ধীর গতিতে চলতে থাকে ভারতবর্ষে ভারতবর্ষের নিরিখে যদি আমি বলি ভারতবর্ষ এমন একটা স্থান যে স্থানে যদি আমরা একটা ম্যাপ আঁকি ভারতবর্ষের উপরটা হচ্ছে নর্থ এই হচ্ছে নর্থ এই হচ্ছে ওয়েস্ট এই নর্থ ওয়েস্ট সাইডে এখানে অ্যারাভেন্সি এই অংশ থেকে সবসময় ভারত আক্রমণ ভারতকে আক্রমণ করা হয়েছে সবসময় নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এই জায়গাটা ভারতবর্ষের জন্য সবসময় একটা মানে দুর্বল দিক দুর্বল জায়গা থেকেছে ভারতবর্ষের বহু সুপ্রাচীন যুগ থেকে বিভিন্ন বিদেশি জাতি উপজাতি তারা ভারতবর্ষে প্রবেশ করেছে ঠিক এই এই ওয়ে ধরেই এবং এখানের একটা অংশ হচ্ছে সিন্ধ যে অংশটাতে মোহাম্মদ বিন কাসিমও প্রবেশ করে সাতশো বারো খ্রিস্টাব্দে এবং যথারীতি তার প্রভুত্ব কায়েম করতে সক্ষম হয় সেই সময় তৎকালীন রাজা ছিলেন তাহির তাকে পরাজিত করে তিনি পুরোপুরি ক্যাপচার করতে পেরেছিলেন সিন্ধকে এরপর ফার্স্ট টার্ক ইনভেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষে প্রথম তুর্কিদের আগমন ভারতবর্ষে যদি বলা হয় প্রথম মুসলিম অভিযান কোনটা ঘটেছিল তাহলে ডেফিনেটলি সেটা মোহাম্মদ বিন কাসিম দ্বারা ঘটেছিল এটা একদম সত্যি কথা কিন্তু মোহাম্মদ বিন কাসিম কিন্তু একজন আরব অধিবাসী ছিলেন তিনি কিন্তু টার্কিশ ছিলেন না তিনি তুর্কি অধিবাসী ছিলেন না কিন্তু ভারতবর্ষে প্রথম তুর্কিদের ইনভেশন প্রথম তুর্কি কোন অধিবাসী কোনো শাসক যদি ভারতবর্ষে প্রবেশ করে থাকেন তিনি হচ্ছেন মোহাম্মদ গজনি গজনি নামক একটা স্থান যেটা আজকের দিনে মডার্ন আফগানিস্তানের রাজধানী কাবুল তার একটা অংশে পড়ে সেই গজনি অঞ্চলের রাজা ছিলেন হচ্ছে মানে শাসক ছিলেন হচ্ছে মোহাম্মদ গজনি তাই তাকে মোহাম্মদ গজনি বলা হতো তার তিনি সেই সময় নশো আটানব্বই খ্রিস্টাব্দে মধ্য এশিয়াতে একটা পাওয়ারফুল শাসক হিসেবে মানে শুধুমাত্র যে তার অঞ্চলে গজনী অঞ্চলটির মধ্যে তার প্রভাব বিস্তারিত ছিল তা কিন্তু নয় এন মধ্য এশিয়াতে তখন মোহাম্মদ গজনী বেশ শক্তিশালী একজন শাসক ছিলেন তার যে সাম্রাজ্য গজনী সাম্রাজ্য তা তৈরি পিছনে কিন্তু ছিলেন আলাপ্ত গিন আলপ্ত এই গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যার উত্তরশিলী হিসেবে মোহাম্মদ গজনী বসেন এবং সাতাশ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং নিজেকে প্রথম তিনি শাসক যিনি নিজেকে সুলতান উপাধি দেন সুলতান মিনস অথরিটি সর্বে সর্বা নিজেকে সুলতান উপাধি ধারণ করা নিজেকে নিজে সুলতান উপাধি দেওয়া কোনো শাসক যেতটুকুনি পর্যন্ত তথ্য পাওয়া যায় সেটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে ডেফিনেটলি মোহাম্মদ গাজনি মোহাম্মদ গাজনি একজন দুর্ধর্ষ শাসক ছিলেন যার সিংহাসনে বসার পর থেকে ভারতবর্ষে অভিযান করার একটা মূল লক্ষ্য হয়ে ওঠে কারণ ভারতবর্ষে বহুদিন ধরে বিভিন্ন জাতি উপজাতি শাসকদের একটা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল যে ভারতবর্ষে কবে আমরা আক্রমণ করব কারণ ভারতবর্ষে প্রচুর ধনরত্ন ভারতবর্ষ হচ্ছে একটা ধনরত্নের ভান্ডার এটা সবাই জানত ফলে এবং বিশেষ করে তৎকালীন প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম এবং তার যে হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠানগুলো মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সেই সময় প্রচুর পরিমাণে অর্থের ভাণ্ডার মানে ধনরত্নের ভান্ডারে ভাণ্ডার ছিল আর আর কি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোনো শাসক যখনই ভারতে আক্রমণ করে যারা লুটপাট চালিয়েছে তারা কিন্তু মন্দিরগুলোতে আক্রমণ করেছে মন্দিরগুলোকে ডিস্ট্রয় করেছে ঠিক সেরকমই তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মোহাম্মদ গজনী যিনি টাইমস সতেরো বার সতেরো বার ভারতকে আক্রমণ করেছিলেন একবার নয় দুবার নয় তিনবার নয় সতেরো বার ভারতবর্ষের কত পরিমাণ ধনরত্ন সে লুট করেছে যে তাকে সতেরো বার আক্রমণ করতে হয়েছে ভারতবর্ষে গজনী প্রথম প্রবেশ যখন করে মোহাম্মদ গজনী তার প্রথম বাধা হিসেবে দাঁড়ায় যিনি তিনি হলেন রাজা জয়পাল ইনি হচ্ছেন একজন পাঞ্জাবের শাসক শাহী বংশ পাঞ্জাবের শাহি বলে একটি বংশ তা সেই বংশ থেকে বিলং করেন ইনি রাজা জয়পাল তিনি প্রথম বাধা হয়ে দাঁড়ান গজনীর কাছে যথারীতি তাকে ব্যাটল অফ ওয়াহিন্দ যেটি একটি ফেমাস যুদ্ধ ফার্স্ট ব্যাটল অফ ওয়াহিন্দ তার মাধ্যমে গজনী পরাজিত করেন এবং তিনি হাজার এক থেকে হাজার সাতাশ মোট সাতাশ বছরে সতেরো বার ভারতকে লুট করেছেন যার মধ্যে ইম্পর্ট্যান্ট যেগুলো হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে মডার্ন আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাক দেন একে একে হাজার পাঁচে ভাটিয়া হাজার মুলতান হাজার সাথে ভাটিন্ডা পাঞ্জাব হাজার এগারোতে পাঞ্জাব হিলস হাজার তেরোতে পাকিস্তান অ্যান্ড ইস্টার্ন আফগানিস্তান হাজার চোদ্দোতে থানেশ্বর হাজার পনেরোতে কাশ্মীর হাজার আঠেরোতে মথুরা হাজার একুশে কনৌজ হাজার তেইশে গোয়ালিয়র অ্যান্ড লাস্ট এটা মতান্তর আছে কেউ হাজার ছাব্বিশ কোথাও আপনি হাজার ছাব্বিশ পাবেন এটা কোনো একটা হাজার সাতাশ আছে হাজার সাতাশ কোনো বইতে পাবেন হাজার সাতাশ ছাব্বিশ কোথাওতে পাবেন যেটাতে তিনি লাস্ট তার অ্যাট্যাক সেটা হচ্ছে সোমনাথ টেম্পেল গুজরাট বলা হয় দু কোটি টাকারও বেশি স্বর্ণ সেই সময় স্বর্ণ এবং মণিমাণিক্য নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন মোহাম্মদ গজনি এবং এও শোনা যায় যে তৎকালীন সময়ে বিনা বাধায় কিন্তু গজনী লুটপাট চালাতে পারেননি সোমনাথ টেম্পলে সেখানে রীতিমতো তার তিনি বাধা ফেস করেন এবং তিন দিন লাগাতার বিভিন্ন হিন্দু শাসকদের অধিবাসীদের সাথে তার একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং তিন দিনে তিনি সাংঘাতিক হত্যা হত্যারীরা চালান এবং আলটিমেটলি তিনি সাকসেস হন এবং তিনি সমস্ত সম্পত্তি লুটপাট করে নিজের দেশে ফিরে যান তাকে অ্যাকচুয়ালি আরেকটা টাইটেল দেওয়া হয় তাকে বলা হয় বাদ শিকান আমি আসছি তো সে প্রসঙ্গে তার আগে এটা এই টপিকে যাই আমরা বিখ্যাত আলবেরুনির নাম শুনেছি আলবেরুনি ছিলেন মোহাম্মদ গাজনীর সভাসদ তার আসল নাম কিন্তু ছিল আবুরিহান আবুরিহান বা আলবেরনি তিনি কিন্তু মোহাম্মদ গাজনীর সাথে ভারতে এসেছিলেন তিনি টানা দশ বছর ভারতে থেকেছেন ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির সাথে তিনি খুব গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন ভারতের দর্শন গণিত সংস্কৃতি জ্যোতির্বিদ্যা ভাষা প্রভৃতি প্রতি তিনি প্রবল আকৃষ্ট হন এবং ভারতবর্ষ সম্পর্কে তার একটা উচ্চ মানের চিন্তা এবং আকৃষ্টতা জন্মায় যেটা তার পরিষ্কার তার একটা বিখ্যাত গ্রন্থ যে গ্রন্থটাকে বলা হয় কিতাব উল হিন্দ বা তাহিকা হিন্দ যেটা আরাবিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা এই বই থেকে আমরা জানতে পারি ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের তৎকালীন সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু আমরা সমস্ত কিছু তখনকার জানতে পারি আলবের রচিত এই গ্রন্থটি থেকে সেই জন্য এই গ্রন্থটিকে বলা হয় ভারতের কোষ বা সেল অফ ইন্ডিয়া মোহাম্মদ গাজনীর আরেকজন বিখ্যাত সভাকবি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ফিরদৌসি তার একজন একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে শাহনামা ভারতবর্ষে মোহাম্মদ গাজনী দুটো যুদ্ধ করেন একটি যুদ্ধ হচ্ছে ব্যাটল অফ ওয়াহিন্দ আরেকটি হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ ওয়াহিন্দ ফার্স্ট ব্যাটল অফ ওয়াহিন্দ যেটা আমি আগেই বলেছি জয়পালের সাথে তিনি ফার্স্ট ফেস করেন আর একটা হচ্ছে সেকেন্ড ব্যাটল যেটা তার দ্বিতীয় বাধা হিসেবে আনন্দ কাছ থেকে পাওয়া হয় আনন্দ তিনি পরাজিত করে তিনি সেকেন্ড ব্যাটল অফ ওয়াহিন্দ জয় করেছিলেন আলটিমেটলি দুটো ওয়াইন্দের যুদ্ধেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন মানে মোহাম্মদ গজনী জয়লাভ করেছিলেন তো মোহাম্মদ গজনীকে আরেকটি বিখ্যাত মানে উপাধি দেওয়া হয় মোহাম্মদ গজনীকে বলা হয় বাতসিকান বা মূর্তি আপনি যদি দেখেন বাতসিকান বা মূর্তি ভঙ্গকারী কেন বলা হয় না মোহাম্মদ গজনী যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন প্রচুর পরিমাণে মন্দির থেকে শুধু যখন ধনরত্ন লুটপাট করেছেন তা নয় বিভিন্ন দেবদেবীর মূর্তিও ভঙ্গ করেছেন ভেঙেছেন তাই তাকে বলা হয় মূর্তি ভঙ্গকারী বা বাতশিকান তিনি সোম সোমনাথ টেম্পল ডেস্ট্রয় করেছেন তিনি মথুরা টেম্পল ডেস্ট্রয় করেছেন লাস্ট যখন তিনি সোমনাথ টেম্পল ডিস্ট্রয় করেছিলেন তখন তিনি শিবলিঙ্গ শিবলিঙ্গ পুরোপুরি ভেঙেছিলেন ডিস্ট্রয় করেছিলেন এক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামতও দেন কিছু ঐতিহাসিক মনে করেন যে মোহাম্মদ গজনী এখানে শুধুমাত্র লুটপাট চালানোই তার উদ্দেশ্য ছিল না ইসলাম ধর্মকে প্রচার করাও তার একটা উদ্দেশ্য ছিল সেই জন্য তিনি মূর্তি ভাঙতেন অনেক ঐতিহাসিক সেটাকে মনে করেন না তারা মনে করেন যে তার কাছে মোহাম্মদ গাজিনীর কাছে প্রধান এবং মূল উদ্দেশ্য ছিল একমাত্র ধন সম্পদ লুট করা কিন্তু যেহেতু তিনি মূর্তি এখানে ভেঙেছেন সেক্ষেত্রে অনেক ঐতিহাসিক মনে করেন যে তার উদ্দেশ্য যদি শুধুমাত্র ধনরত্নের দিকে হতো তাহলে তিনি ধনরত্নে লুট করতেন সেক্ষেত্রে ভাঙতেন না ফলে এটা একটা ডিবেটেবল জিনিস মোহাম্মদ গাজনীর এন্টায়ার রাজত্বকাল ছিল নশো আটানব্বই থেকে হাজার তিরিশ এরি পর্যন্ত এরপরে আবার অনেকটা মানে ধিমি একটা আচ একটা একটা ধীর গতিতে চলতে থাকে ভারতবর্ষের ইতিহাসে মুসলিমদের প্রভাব সেকেন্ড টার্ক ইনভেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম মুসলিম ইনভেশন যদি কয় তাহলে ডেফিনেটলি মনে রাখতে হবে যে সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম কিন্তু যদি বলা হয় প্রথম তুর্কি অভিযান তাহলে সেটা ডেফিনেটলি হবে মোহাম্মদ গজনি এবং এখন আসছি আমরা দ্বিতীয় টার্ক ইনভেশন সেকেন্ড টার্কিশ যে ভারতবর্ষে এসেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি গজনি ও হিরাটের মধ্যবর্তী মানে গজনি যে প্লেসটার নাম আমি বলেছিলাম এর আগে কাবুলে অবস্থিত সেইটা এবং হিরাট নামক একটি অঞ্চল সেই অঞ্চলের মাঝে একটা অঞ্চল ছিল পার্বত্য অঞ্চল একটা হিল এরিয়া যে এরিয়াটার নাম হচ্ছে ঘুর মোহাম্মদ গজনী যখন তার প্রভাব বাড়ছিলেন আমি এর আগেই আলোচনা করছিলাম যে মোহাম্মদ গজনী কিন্তু যখন গজনীর সিংহাসনে বসেন তিনি কিন্তু শুধুমাত্র গজনীর মধ্যেই তার আধিপত্যকে সীমাবদ্ধ করে ফেলেননি আস্তে 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 করে তার যে এক্সপেনশন মানে তার সাম্রাজ্যবাদী যে মনোভাব এবং আস্তে আস্তে করে তিনি কিন্তু মানে মধ্য হিসাবে তার একটা পাওয়ার প্রতিষ্ঠিত হতে লাগছিল আস্তে আস্তে তো ডেফিনেটলি তিনি ঘুরকে খুব দ্রুত ক্যাপচার করেছিলেন কিন্তু ফলে মানে ঘুর অ্যাকচুয়ালি গজনী সাম্রাজ্যের মধ্যে ছিল কিন্তু দেখা গেল যখন মোহাম্মদ গজনী মারা গেল তার মৃত্যুর পরে গিয়াসউদ্দিন মোহাম্মদ গাজী একজন ব্যক্তিত্ব গিয়াসুদ্দিন মোহাম্মদ গাজী তিনি ভারতে ক্ষমা করবেন মানে ঘুর সাম্রাজ্য থেকে মানে ঘুরকে গজনি থেকে আলাদা করলেন মানে গাজীর মধ্যে মানে গজনীর মধ্যে যে ঘুর যে একটা অংশ হিসেবে ছিল মোহাম্মদ গজনী এই মোহাম্মদ গাজী গেসুদ্দিন মোহাম্মদ গাজী তিনি কিন্তু গাজী আক্রমণ করলেন গজনী আক্রমণ করে গজনীকে উল্টে ঘুরের মধ্যে অন্তর্গত করলেন মানে এতদিন ছিল মোহাম্মদ গাজনি যখন পাওয়ারে ছিল তখন ঘুরকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিল যথারীতি মোহাম্মদ গাজনীর মৃত্যুর পর গজনী সাম্রাজ্যের একটা যথেষ্ট পরিমাণে টালমাটাল অবস্থা হয় এবং দুর্বল হয়ে পড়ে সেই সুযোগে গিয়াসুদ্দিন মোহাম্মদ গাজী নামক এক ব্যক্তি তার সাম্রাজ্য ঘুরকে পৃথক করে গাজনীকে তার অন্তর্গত করল এবং করতে সে সক্ষমও হল এবং তার নিজের ভ্রাতা মানে নিজের ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি তাকে গাজনী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলেন পরবর্তীকালে যখন গিয়াসুদ্দিন মোহাম্মদ মানে মারা গেলেন তার মৃত্যু হল তখন এন্টায়ার ঘুর সাম্রাজ্যের সিংহাসনে বসলেন হচ্ছে মোহাম্মদ ঘুরি তার আগে পর্যন্ত তিনি কিন্তু কেবলমাত্র গজনী শাসক ছিলেন যেটা ঘুর সাম্রাজ্যের একটা মানে একটা অংশ ছিল অংশ বিশেষ কিন্তু গিয়াস উদ্দিন মোহাম্মদ গাজীর মৃত্যুর পর কিন্তু পুরোপুরিভাবে মোহাম্মদ গাজনী এই মোহাম্মদ ঘুড়ি তিনি কিন্তু ঘুর সাম্রাজ্যের সিংহাসনে বসলেন মোসিন্দে বসলেন এবং তিনি ঘুর শাসক হলেন তারও একই লক্ষ্য ছিল এবং তিনি তার তুর্কি আধিপত্য মানে এবং তার প্রচার এবং ধনরত্ন এই সম্পর্কে তার একটা যথেষ্ট ওয়াকিবল ছিলেন তিনি ভারত সম্পর্কে এবং তিনি ভারতকে অভিযান করতে চান ভারতে এবং তার লক্ষ্য ছিল ভারত বিজয় এবং সেই উদ্দেশ্যে ভারতবর্ষে তিনি প্রবেশ করে ফেললেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে ভারতে মুসলিম বা তুর্কি তুর্কি আধিপত্যের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়িকে বলা হয় রিয়েল ফাউন্ডার রিয়েল ফাউন্ডার বলা হয় রিয়েল ফাউন্ডার বলা হয় ভারতবর্ষে যদি বলা হয় প্রথম টার্কিশকে বা প্রথম তুর্কি অভিযান কে চালায় তো সেটা ডেফিনেটলি মোহাম্মদ গজনি সেকেন্ড তুর্কি কে এসেছিলেন সেটা ডেফিনেটলি মোহাম্মদ ঘড়ি কিন্তু এখানে যদি বলা হয় ভারতবর্ষের রিয়েল ফাউন্ডার ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দুকীয় আধিপত্যের তাহলে ডেফিনেটলি সেটা হবে মোহাম্মদ খড়ি কারণ এরপরে আমরা যখন দিল্লি সুলতানাত পড়ব তখন দিল্লি সুলতানেতে আমরা দেখব ম্যাক্সিমাম মানে সেটা স্লেব ডাইনেস্টি হোক খিলজি ডাইনেস্টি হোক লোদি ডাইনেস্টি হোক সৈয়দ ডাইনেস্টি হোক এরা সব কিন্তু টার্কিস ছিলেন সরি তুগলাক হোক একমাত্র লোধি বংশ যে বংশটা একমাত্র আফগান রিজিয়ন থেকে আসছিল এসেছিলেন একমাত্র তারাই আফগানিস্তান ছিলেন আফগানিস্তানি ছিলেন বাকি খিলজি সৈয়দ স্লেভ ডায়নেসিটি মানে দাস বংশ তুগলক ডায়নেসিটি তুগলক বংশ এরা প্রত্যেকে বিলং করে তুর্কি থেকে তারা প্রত্যেকে জাতিতে তুর্কি তাই এবং এদের পিরিয়ডটা একটা লং পিরিয়ড মানে দেখতে গেলে বারোশো ছয়তে যেখানে প্রথম দাসবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বারোশো ছয় থেকে একদম পনেরোশো ছাব্বিশ একটা লং টার্ম প্রায় তিনশো বছরের ইতিহাস তিনশো বছরেরও বেশি সময় ধরে যে দিল্লি সুলতানেতে পরিবার আলাদা হতে পারে রাজবংশ আলাদা হতে পারে কিন্তু অধিবাসী এরা সবাই তুর্কি ফলে তার যে প্রভাব সেটা সেই প্রভাবের ফল হিসেবে কখনোই মোহাম্মদ ঘড়িকে কিন্তু অস্বীকার করা যায় না তাই তার ক্রেডিট অবশ্যই ঐতিহাসিকরা মনে করেন মোহাম্মদ ঘড়ির তাই মোহাম্মদ ঘড়িকে ডেফিনেটলি বলা হয় ভারতবর্ষে তুর্কি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা তো যেখানে আমরা ছিলাম ভারতবর্ষের বুকে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ইলেভেন সেভেন্টি ফাইভ এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুলতান সেটাও এখন বর্তমানে পাকিস্তানে কিন্তু একটা সময় ভারতবর্ষে অংশ ছিল মুলতান ও উচ এই দুটোকে প্রথম ক্যাপচার করলেন তিনি জয় করে ভারতে তার প্রথম আধিপত্য স্থাপন করলেন মোহাম্মদ খড়ি এরপর এগারোশো একানব্বইতে থানেশ্বরের কাছে তরাইন বলে একটা প্লেস আছে আমরা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ যেটাকে বলা হয় ব্যাটল অফ তরাইন তরাইনের যুদ্ধ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যুদ্ধ যে যুদ্ধে প্রথম যুদ্ধ যে যুদ্ধে তাকে ফেস করতে হয় দিল্লি এবং আজমিরের চৌহান বংশ রাজা পৃথ্বীরাজ চৌহানকে এক্ষেত্রে বলে রাখি পৃথ্বীরাজ চৌহান একজন বীর রাজা ছিলেন বীর হিন্দু রাজা ছিলেন সেই সময় তিনি রাজত্ব করতেন তিনি আজমির এবং দিল্লির চৌহান বংশীয় ছিলেন যখন প্রথম তরায়নের যুদ্ধ হচ্ছে মানে ফার্স্ট ব্যাটেল অফ দ্য প্রথম তরায়নের যুদ্ধে যখন তিনি মোহাম্মদ ঘড়িকে ফেস করলেন মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান দুজনের মধ্যে যখন যুদ্ধ হলো তখন যুদ্ধের ফলস্বরূপ মোহাম্মদ ঘড়ি সম্পূর্ণভাবে পরাজিত হলেন পৃথ্বীরাজ চৌহান অতি বীরত্বের সাথে তাকে মোহাম্মদ ঘড়িকে একদম বিধ্বস্ত করে ফেললেন এবং সেই সময় মোহাম্মদ ঘড়িকে এই সরি পৃথ্বীরাজ চৌহানকে প্রচুর পরিমাণে রাজপুত যে রাজারা তারা সহায়তা করেছিল এবং তারা একত্রিত হয়ে একটা শক্তিশালী যদিও সেখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোল পৃথ্বীরাজ চৌহানেরই ছিল এবং তার ফলে প্রথমবার মোহাম্মদ ঘুরি যিনি পরাজিত হলেন কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা ইতিহাসের পাতায় হয়তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সিদ্ধান্ত পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে সম্পূর্ণভাবে পরিমাণে মুক্তি দেন মানে যেটা বলা হয় যে মোহাম্মদ ঘড়িকে তিনি চ্যালে শাস্তি দিতে পারতেন বা সেখানে তাকে মেরে হত্যা করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা তা করেননি মোহাম্মদ ঘুড়িকে সসম্মানে মুক্তি দেন পৃথ্বী চৌহান এবং ফলস্বরূপ মোহাম্মদ ঘড়ি গাজিনী ফিরে যান এবং সেখান থেকে পুনরায় পুরোপুরি সৈন্য নিয়ে আরও সশক্তি বলে মানে আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হিসেবে শক্তিশালী সৈন্য নিয়ে সে ঠিক পরের বছর ইলেভেন নাইন টু এগারোশো বিরানব্বই মানে এগারোশো একানব্বইতে ব্যাটল অফ দ্যাইন তরাইনের প্রথম যুদ্ধ ফার্স্ট ব্যাটল অফ দ্য সে যুদ্ধে তিনি হারছেন মোহাম্মদ ঘড়ি হারছেন এবং চৌরা চৌহান তাকে ছেড়ে দিচ্ছেন মুক্তি দিচ্ছেন এবং তিনি ফিরে গিয়ে যথারীতি পুরোপুরিভাবে নিজের সৈন্যকে শক্তিশালী করলেন যেটা একটা খুব বড় একটা কূটনৈতিক একটা ডিপ্লোম্যাটিক থিং আমি মনে করি একটা অন্যরকমের একটা চিন্তাভাবনা তিনি করেছেন এবং তিনি কি করলেন তিনি পুনরায় এগারোশো বিরানব্বইতে একদম শক্তিশালী সৈন্য নিয়ে এসে চড়া হলেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ পরিমাণে পৃথ্বীরাজ হেরে গেলেন পৃথ্বীরাজকে মোহাম্মদ ঘুরি পরাজিত করলেন এবং মোহাম্মদ ঘুরি কিন্তু পৃথ্বীরাজকে ছাড়লেন না পৃথিবীজকে হত্যা করলেন এর মাধ্যমেই ঘড়ির ভারতে সাম্রাজ্য বিস্তারের একটা সহজতর দিক হয়ে উঠলো কারণ পৃথ্বীরাজ চৌহানের তখন চৌহান বংশের যে পাওয়ার যে প্রভাব সেটা কিন্তু উত্তর ভারতে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল ফলে যদি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তাকেই সরিয়ে দেওয়া যায় তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের অন্তত তার যে উদ্দেশ্য মোহাম্মদ ঘড়ির সেই উদ্দেশ্যটা পূর্ণ হয় কিন্তু মোহাম্মদ ঘড়ি কিন্তু কখনোই তার উদ্দেশ্য ছিল না যে সে ভারতবর্ষে রাজত্ব করবে ভারতবর্ষের সিংহাসনে বসবে যা সে বুঝতেই পারত কারণ সেক্ষেত্রে তার কোনো বাধা ছিল না কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুট এবং ভারতকে জয় করার একটা স্বপ্ন যে সাম্রাজ্য বিস্তারের একটা স্বপ্ন যেটা তার পূরণ হয়ে যায় এবং তার আর কিছু দরকার ছিল না এবং তিনি যথারীতি তার স্বদেশে প্রত্যাবর্তন করেন তিনি তার নিজের দেশে ফিরে যান কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে সবচেয়ে বড় একটা টুইস্ট যে তিনি ফিরে যাওয়ার আগে তিনি একজনকে বসিয়ে দিয়ে গেলেন দিল্লির সিংহাসনে যার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক যিনি প্রথমবার দিল্লির সিংহাসনে বসলেন এবং এই কুতুবউদ্দিন আইবক যিনি একজন মোহাম্মদ খুরির কৃতদাস ছিলেন স্লেফ ছিলেন এবং ভারতের সুপ্রাচীন যুগ থেকে আজও পর্যন্ত একটা মানে প্রথমবার মানে ইতিহাসের পাতাতে প্রথমবার একটা ঘটনা ঘটলো যে কোনো কৃতদাস দিল্লির সিংহাসনে বসলো কোনো একজন শাসক তার একজন স্লেভ তার একজন কৃতদাস তিনি ভারতের সিংহাসন পেলেন ভারতের দিল্লির সিংহাসন তিনি লাভ করলেন এবং সে হচ্ছেন কুতুবুদ্দিন আইবক যথারীতি কুতুবুদ্দিন আইবক মহম্মদ খড়ি ফিরে যেতেই মহম্মদ খড়ির ফিরে যেতেই তিনি যেই সিংহাসনে বসলেন এবং যথারীতি তিনি কিছুদিন পরেই নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে দিলেন স্বাধীন শাসক হিসাবে এবং এখান থেকেই বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে কিন্তু মূলত দেখা যাচ্ছে সুলতানি শাসন শুরু হলো কুতুবুদ্দিন আইবকের স্লেপ ডায়নেস্টির মাধ্যমে সেটা আমরা পড়ব নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার স্লেভ ডায়নেস্টি মানে এখান থেকে যেখান থেকে সুলতানি পিরিয়ড শুরু হচ্ছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই পিরিয়ডটা আমরা পড়বো নেক্সট ভিডিওতে তো তার আগে আমরা দেখে নিই যে রিজন ফর দ্য সাকসেস অফ টার্কস ইন ইন্ডিয়া ভারতবর্ষে তুর্কিদের সফলতার পিছনে কারণ কী ছিল তুর্কিরা একটা বাইরের অধিবাসী তারা ভারতের মতো একটা বৃহৎ দেশে আক্রমণ করছে এবং একটা সার্টেন টাইমে আসছে সমস্ত লুটপাট চালাচ্ছে কিছুটা অঞ্চল ক্যাপচার করে অস্থায়ীভাবে কিছুদিন রুলও করল ফিরে যাচ্ছে এবং ভারতবর্ষের রাজারা শক্তিশালী এবং সসৈন্য তাদেরও সৈন্য আছে তারা সমস্ত দিক থেকে শক্তিশালী তা সত্ত্বেও তারা কেন টার্কিদের আটকাতে পারল না তারা কেন টার্ক ইনভেশনকে রোধ করতে পারছিল না এবং তারা একে একে পরাজিত হচ্ছিল তার মূল যে কারণ চারটে সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং এই চারটেই হচ্ছে মেন মেন ইম্পর্টেন্ট কারণ যে জন্য তারা পরাজিত হতে বাধ্য হয়েছে এক তো রাজা রাজপুতদের মধ্যে একতা ও শাসন ব্যবস্থার দুর্বলতা ভারতবর্ষের রাজপুতরাই রাজপুতদের তখন একটা অনৈক্যতার জায়গায় দাঁড়িয়েছিল তাদের মধ্যে কোনো একতা ছিল না বিভিন্ন রাজপুত রাজবংশীয় রাজারা এক একজন এক একটা রাজবংশ থেকে বিলং করত। তাদের এলাকা আলাদা আলাদা হতো প্রত্যেকের প্রত্যেকের নিজের এরিয়া নিজের অঞ্চল নিয়ে ব্যস্ত থাকত নিজের অঞ্চলকে গুরুত্ব দিত সেক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ ভারত বা ঐক্যবদ্ধ ভারতে একটা বিদেশি শক্তিকে প্রতিহত করতে গেলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়ব এই বিষয়টা নিয়ে খুব একটা কেউ মানে ব্যস্ত ছিল না ভাবতে দ্বিতীয়ত ভারতবর্ষে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় শক্তি উপস্থিতি না থাকা ভারতবর্ষে সে সময় কোনো সেন্ট্রাল পাওয়ার ছিল না দিল্লি সুলতানেত বারোশো ছয় পিরিয়ড মানে টুয়েলভ জিরো সিক্স থেকে শুরু হচ্ছে দিল্লি সুলতানেত মানে দিল্লিতে সুলতানি বংশের শাসন এই সময় থেকে পনেরোশো ছাব্বিশ বা পনেরোশো ছাব্বিশ থেকে আফটারঅল সতেরোশো সাত বা ব্রিটিশ আসছে ব্রিটিশ ভারতে ঢুক প্রবেশ করছে এই পিরিয়ডটাতে ভারতে একটা কেন্দ্রীয় শক্তি ছিল যেমন দিল্লি সুলতানের ছিল পরে মুঘলরা ছিল ফলে প্রাদেশিক শক্তিগুলো ছিল মারাঠা রাজপুত বাংলা দাক্ষিণাত্যে গোলকুন্ডা বিজাপুর প্রত্যেকটা জায়গাতে তাদের মানে স্বাধীন স্বাধীন মানে রাজারা ছিল সুলতান ছিল শাসক ছিল হিন্দু মুসলিম বোধ ছিল দুজনেই ছিল কিন্তু কেন্দ্রে একটা শক্তিশালী পাওয়ার ছিল কিন্তু যে সময় মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সময় কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না সে সময় দিল্লির সিংহাসন বলে কোনো পার্টিকুলার কোনো এরকম কিছু কনসেপ্ট ছিল না যে যার নিজের অঞ্চলে তার তার সিংহাসনকে গুরুত্ব দিত যেটা সবচেয়ে বড় একটা কারণ তুর্কিদের মানে সাহায্য করতে সাহায্য মানে দখল করতে সাহায্য করে ভারত তৃতীয়ত ছোটো ছোটো বিচ্ছুরিত রাজ্য ভীষণ স্ক্যাটার্ড মানে সমস্ত রাজ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা অঞ্চল ছোটো 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 রাজত্ব ছোট ছোট কিংডমে কিংডমে বিভক্ত ভারত এক একটা কিংডমের এক একজন রাজা এবং সে তার নিজস্ব কিংডম নিয়ে ব্যস্ত অন্য কিংডমে কী হচ্ছে বা অন্য অন্য রাজত্বে কী হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই সে যা পারে হয়ে যাক তার এই যে চিন্তাভাবনা যা কিন্তু একটা অনৈক্যতার একটা দৃষ্টান্ত সৃষ্টি করে একটা উদাহরণ সৃষ্টি করে যেটা কিন্তু তুর্কিরা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিল এবং চার তুর্কিদের উন্নত ও মজবুত শাসন ব্যবস্থা যে সবচেয়ে ইম্পর্টেন্ট তুর্কিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মজবুত ছিল তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ছিল তাদের যুদ্ধ মধ্যে একটা আধুনিকীকরণ ছিল ভারতবর্ষের থেকে বেশি আধুনিকীকরণ ছিল মডার্নাইজেশন ছিল তাদের যুদ্ধের প্রসেসে এবং তারা দুর্ধর্ষ ছিল যুদ্ধের যুদ্ধক্ষেত্রে তারা ব্যাপক পারফরমেন্স ছিল তাদের ফলে যে যেটা প্রতিহত করা ভারতবর্ষের অনেক ছোটো ছোটো রাজপুত শাসকদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় সেই জন্য তারা বারবার পৃথ্বীরা চৌহানের মতন একজন বড় শাসক তারও হার মানতে হয় তো এরই মাধ্যমে গাজী মোহাম্মদ সরি মোহাম্মদ ঘড়ি তার সমস্ত সম্পদ যেটুকুনি নাম্বার লুট করে তার উদ্দেশ্য সফল করে তিনি ভারতে রাজত্ব করতে আসেননি তার মোটিভ ছিল না সে ভারতকে রাজত্ব করবে ভারতকে সে রুল করবে এটা তার মোটিভ ছিল না তাই তিনি যাওয়ার আগে দিল্লি সিংহাসনে বসিয়ে যান তারই একজন স্লেভ কুতুবউদ্দিন আইবাক যা যে আগামী দিন গিয়ে একটা দিল্লি সুলতানের মানে সুলতানত তথা স্লেভ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে উঠে আসবে এবং রিয়েল মানে অ্যাকচুয়ালি ফাউন্ডার হিসেবে দিল্লি সুলতান শাসনের ফাউন্ডার হিসেবে তিনি মানে উঠে আসবেন এবং সেই টপিকটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে যাব এবং নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত স্লেপ ডায়নেস্টি তাদের প্রত্যেকটা রুলার তাদের সমস্ত শাসকদের নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের সময় গুরুত্বপূর্ণপূর্ণ যেসব মানে অ্যাক্টিভিটিস যে কার্যকলাপগুলো হয়েছিল যে মানে সংস্করণ শাসন সংস্কারক হিসেবে তারা যে উঠে এসেছিলেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন থ্যাংক ইউ যদি ভালো লাগে এই ভিডিওটা আমার এখানে প্রথম মিডিয়েবল হিস্ট্রি শুরু করছি শুরু করেছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের করার সাথে সাথে আরেকটা জিনিস যেটা কমেন্ট করবেন যে কোনো এমন কোনো পার্সোনালিটি আছে নাকি এমন কোনো ব্যক্তিত্ব আছে নাকি যাকে নিয়ে আপনারা বায়োগ্রাফি চান কারণ আমি এক এক করে বায়োগ্রাফি কিছু আনবো কিছু ব্যক্তির বায়োগ্রাফি করব এখানে বায়োগ্রাফি রিভিউ করব তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো মনে হয় যে এমন একজন ব্যক্তিত্ব যার আপনি বায়োগ্রাফি করলে ভালো লাগবে তাহলে কমেন্ট করুন অবশ্যই আমি সেটা চেষ্টা করব সেই বায়োগ্রাফি করার তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ